ওরাই সফল মানুষ, ওরাই পরহেজগার, ওরাই হচ্ছে জান্নাতি, যারা দান করে ফিসরায়ে পদরায়ে স্বচ্ছলতাই অসচ্ছলতাই। বল কাজে মিনাল গাইজ, রাগকে ধরে রাখতে পারে, সুযোগ আসলে রাগ ব্যবহার করিয়েন না। একজন সাহাবি এসে বলছেন, আল্লাহ রাসুল আমাকে কিছু উপদেশ দেন তো। তা আল্লাহ রাসুল বলছেন, লা তাগজাব, রাগ করো না। তখন সাহাবি বলছেন, আরো কিছু দেন। তা আল্লাহ রাসুল বলছেন যে, লা তাগজাব, রাগ করো না। তো সাহাবি বলছেন, আরো কিছু উপদেশ দেন। তখন আল্লাহ রাসুল বলছেন যে, লা তাগজাব, রাগ করো না। রাগের ফল ভালো নয়, রাগ করলে বউ তালাক হয়ে যাও, রাগ করলে আর একজন ভাইয়ের সাথে মারামারি শুরু হয়ে যাবে। রাগের ফল ভালো নয়, এই জন্য আল্লাহ রাসুল বলছেন, লাইসা শাদীদু বিসুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারে যে শক্তিশালী নয়, লাইসা শাদীদু বিসুরা, আছাড় দিয়ে যে ফেলে দিতে পারে সে শক্তিশালী নয়। শক্তিশালী কে? অশাদীদু, শক্তিশালী হচ্ছে ওই আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, যে রাগের সময় নিজেকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী। ভালো করে বুঝে যান, যদি একটা বাক্য কাজে লাগে কোনোদিন, বইয়ের উপরে এত রাগ করা হবে না। বুঝে নিলাম ভাই জমি নিয়ে নিয়েছে, সব জমি দখল করে নিয়েছে ভাই, এটা আমি বুঝলাম, কিন্তু অত রাগ করিয়েন না, অত গালি দিয়েন না। ধরলাম, বুঝে নিলাম যে পাশের বাড়ির ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে, একবার সিম ধরে ধরে এই সময় খুব গালি দিলেন, বলেন তো ফলাফল কি? আপনার স্ত্রী গালি দিয়েছে তো, এখন আপনি বাড়ি এসে বুঝতে পেরেছেন যে আমার সিম গাছ খেয়েছে, এই জন্য আমার স্ত্রী পাশের লোকটাকে গালি দিয়েছে। বাড়িতে এসে স্ত্রী আপনাকে খুব বলল, আপনি আবার লাঠি নিয়ে বের হয়েন না, আপনি স্ত্রীকে বুঝে একটু থামো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। এবার পাশের বাড়িতে গিয়ে বলেন যে আমার সিম গাছ খেয়ে নিয়েছে আপনার ছাগলে, এই জন্য আমার স্ত্রী গালি দিয়েছে, আমি দুঃখিত, গালির কারণে আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি, মনে কিছু নিয়েন না, ক্ষমা করেন। পারবেন না? ইনশাআল্লাহ পারা বড় কঠিন। লাইসা শাদীদু বিসুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। শক্তিশালী কে? আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী। আর আপনার পরিবারের ব্যাপারে আপনাকে বলে যাচ্ছি, যখন তখন আপনার স্ত্রীর সাথে কিন্তু গন্ডগোল লেগে যাবে, কথা লেগে যাবে, তার মানে শয়তান এটা সবসময় করে। তখন আপনি স্ত্রীর উপরে জয়ী হওয়ার চেষ্টা করিয়েন না। ওটাই রাতে বলছিলাম আপনাকে, যে তর্ক শুরু হয়ে গেলে আপনি যদি মনে করেন যে আমি পুরুষ, আমি তার চেয়ে কম, মানে তাহলে এই সংসার টিকবে না। যখন ও বেশি হয়ে গেল তখন আপনি থেমে যান, ওহো অত বুদ্ধি কম, আমাকে এখানে আগে বাড়া হবে না, আগে বললে সংসার নষ্ট হয়ে যাবে। রাগ দিয়ে কোন সময় কাজ নিয়েন না, ভুল হবে। রাগ দিয়ে কোন সময় কাজ নিয়েন না, ভুল হবে। রাগ দিয়ে কোন সময় কাজ নিয়েন না, ভুল হবে। তাই আল্লাহ বলছেন যে ওরাও সফল মানুষ যারা ক্রোধ নিয়ে কাজ করে না।